পৃথিবীর 7টা আজুবার মধ্যে তাজমহল একটা আজুবা। এই তাজমহল মুঘল বাদশাহ শাহজাহান তার বেগম মুমতাজ মহলের স্মৃতির জন্য বানিয়েছিল, তাই জন্যে এই তাজমহল আজও ভালোবাসার নিশানি বলে মানা হয়। আজকের এই ভিডিওতে আমি তাজমহলে এমন 13টা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেগুলো আপনার কাছে অজানা। নাম্বার 1, মুমতাজ মহলের মকবরার ছাদে একটা হোল আছে। এই ছিদ্রের পিছনে অনেক রহস্যময় কথা আছে, কিন্তু আসল যেটা সত্যি, তাজমহল যখন প্রায় পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল, শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে নিয়েছিল তাতে আর কোনো অন্য তাজমহল না তৈরি হয়। তাই জন্য মজদুরেরা তাজমহলে এমন একটা কমি রেখে গিয়েছিল তারা শাহজাহান থেকে বদলে নিতে পারে, আর এই ইমারত আর বেশি দিন যাতে না টিকতে পারে। নাম্বার 2, যদি যমুনা নদী না হতো তাহলে তাজমহলের কি হতো? তাজমহলের নিচের অংশটা এমন একটা কাঠ দিয়ে তৈরি যেটাকে মজবুত থাকার জন্যে পানির দরকার। যদি এই কাঠগুলো পানি না পায় তাহলে এই কাঠগুলো আর মজবুত থাকবে না। যমুনা নদী থেকে এই কাঠগুলো পানি শোষণ করে, তারপরে এই কাঠগুলো মজবুত থাকে বেশি দিন। যদি যমুনা নদী না থাকতো পাশে তাহলে তাজমহল এতক্ষণে পড়ে যেত। নাম্বার 3, তাজমহলের পাশে যেই মিনারগুলো দাঁড়িয়ে আছে তারা একে অপরের দিকে ঝুঁকে আছে। ভূকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মিনারগুলো যদি পড়েও যায় তাহলে মুখ্য ইমারতের জন্য কোনো ক্ষতি না হয়। নাম্বার 4, ভারতে কুতুব মিনারের উচ্চতা সবথেকে বেশি মান, যার উচ্চতা 72.5 মিটার। কিন্তু তুমি কি জানো তাজমহলের উচ্চতা এর থেকেও বেশি, 73 মিটার? তার মানে কুতুব মিনারের থেকে তাজমহল 0.5 মিটার বেশি। তোমাদের এইটা জেনে নিশ্চয়ই শখ লাগবে তাজমহলে লাগানো ফোয়ারাগুলো। আসলে সব ফোয়ারার নিচে একটা করে ট্যাঙ্কি লাগানো আছে যেটা একই সময়ে ভরে আর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে একই সময়ে ছাড়ে। তোমরা সবাই এটা জেনে আশ্চর্য হয়ে যাবে, এই সব কটা ফোয়ারা বিনা কোনো মেশিন বা মোটর ছাড়াই পানি ছাড়ে। নাম্বার 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ আর 9/11 যুদ্ধের সময় ভারতীয় তত্ত্ব সংরক্ষণ বিভাগ অর্ডার দিয়েছিল তাজমহলের চারিদিকে বাঁশের ঘেরা তৈরি করে একটা সবুজ রঙের চাদর দিয়ে ঢেকে দিতে, যাতে শত্রুরা এটা না দেখতে পায় আর এর উপর হামলা না করে। নাম্বার 7, তাজমহল বানানো সমস্ত শ্রমিকদের হাত কাটে নিয়ে হয়েছিল যাতে ওরা অন্য কোনো ইমারত না বানাতে পারে, কিন্তু শাহজাহান তার এই উদ্দেশ্যে অসফল হয়েছিল। কেন? তাজমহলের পর অন্য অনেক স্মৃতিময় ইমারত তৈরি হয়েছিল ওই সব মজদুরের দ্বারা যাদের হাত কেটে নেওয়া হয়েছিল। ওস্তাদ আহমদ লাহোরি দিল্লির লালকেল্লা বানানোর জন্য অনেকটাই সাহায্য করেছিল। নাম্বার 8, তাজমহলের ভিতরটা অনেক নায়াব পাথর দিয়ে বানানো হয়েছে যেগুলো সবার দৃষ্টি কাটতে মজবুর করে দেবে। এই নায়াব পাথরগুলো চীন, শ্রীলঙ্কা আর তিব্বত থেকে আনা হয়েছিল, যেগুলো পরে ইংরেজরা এই পাথরগুলো বের করে নিয়েছিল। নাম্বার 9, 1632 থেকে 1653 সালের মধ্যে তাজমহল যখন বানানো হয়েছিল, এই তাজমহলের উপরে তখনকার 32 মিলিয়ন টাকা খরচা হয়েছিল। এখন তার বর্তমান মূল্য 106.28 লাখ আমেরিকান ডলার। নাম্বার 10, শাহজাহানের একটা শেষ ইচ্ছা রয়ে গিয়েছিল, সে তার নিজের জন্য একটা কালো তাজমহল বানাবে, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেবের দ্বারা কারাবদ্ধ হওয়ায় তার এই ইচ্ছাই রয়ে গিয়েছিল। নাম্বার 11, তাজমহলের প্রথম সেলফি নিয়েছিল জর্জ হ্যারিসন নামে একজন ব্যক্তি, সেই সময় সেলফির কোনো যুগই ছিল না। নাম্বার 12, সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, দিনের আলাদা সময় হিসাবে তাজমহল তার রং বদলায়। ভোরে তাজমহলের রং হালকা গোলাপি হয় আর দিনের বেলায় এর রং দুধের মতো সাদা হয়, আর চাঁদনি রাতে এর রং সোনালি কালার হয়। তাজমহল দেখার জন্য প্রায় প্রতিদিন 12,000 টুরিস্ট আসে। এত টুরিস্ট তাজমহল ছাড়া আর অন্য কোনো ইমারত দেখতে আসে না। তো আপনার কোন ফ্যাক্টটা সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করো। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।